Assalamualaikum. আজকে আমরা চলে আসলাম একটি মরিচের আড়তে সবচেয়ে বড় পাইকারি মরিচের আড়ত তো আজকে আমরা জানব মরিচের নতুন আপডেট আর আমরা আজকে এক পুরাতন মরিচ ব্যবসায়ী ভাইয়ের সাথে আলাপ করব আসসালামু ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আপনি তো ভাই আমরা হঠাৎ করে দেখলাম মরিচের দাম কমছে তো ভাই মরিচের দাম কমার কারণটা কি ভাই মরিচের দাম কমার অনেকটাই কারণ আছে একটা কারণ হইছে আপনার দেশি মরিচ আপনার কলেস্টরের মরিচটা এই মুহূর্তে বেচা গিয়া চলতে আছে হ্যাঁ জি কলেস্টরের মরিচটা গত বছর আগের বছরের মাল এটা জি এই জন্য এই মালটা কম রেটে কি ওই সময় কিনা ছিল জি এখন গত বছর লস হবে এই জন্য আর কি মালটা বিক্রি হয় নাই ও আচ্ছা এখন এই কলেস্টরের এই দেশি মরিচের বাজার বেশি ইন্ডিয়ান মরিচের বাজারও বেশি এই জন্য জি আপনার ওই কলেস্টরের মরিচটা গত বছর বিক্রি না করে এই বছর বিক্রি করতেছে বাজার বাড়ছে জি এখন মরিচ প্রচুর মোটামুটি ভালো লাভ হইতেছে বুঝতে পারছি তো এখন মালটা ওই যারা রাখছে এরা ভালো মানে বেশি লাভ হচ্ছে এই জন্য বিক্রি করে লাগতেছে তো ভাই এটা কি মরিচ ভাই এই মরিচটা সম্পর্কে আমাদেরকে একটু আপনার পঞ্চগড় আছে না পঞ্চগড় জি পঞ্চগড় পঞ্চগড়ের আপনার এর নাম হচ্ছে জিরাবিন্দু আচ্ছা জিরাবিন্দু মরিচটা দাম কত ভাই জিরাবিন্দু মরিচটা আপনার আমরা আরো দুই সপ্তাহ আগে বিক্রি করছি আপনার 320 টাকা হ্যাঁ বর্তমানে ভাই কত বর্তমানে রেট হইছে আপনার 275 80 275 80 টাকা বর্তমানে রেট না বুঝতে পারছি আর এগুলো কোন জায়গার ভাই শরীয়তপুর নাকি এটা হইছে আপনার শরীয়তপুর মোল্লার বাজারের মরিচ হ্যাঁ এই মরিচটা কত করে ভাই এটা হইছে আপনার 250 টাকা 250 60 না এরকম ঠিক আছে আর এগুলো হলো আপনার এগুলো মোল্লার এটা নাকি এটা হচ্ছে আপনার কোলেস্টরল ডার এটা হচ্ছে আপনার গোলার ডার ও গোলার এই কোলেস্টরল কত ভাই কোলেস্টরল ডা আছে আপনার বর্তমানে বাজার আছে 250 থেকে 280 টাকা পর্যন্ত আছে আর কি আচ্ছা 250 থেকে 280 টাকা আছে কেজি আর ভাই ওই যে লালি লালি যেগুলো দিয়ে পাউডার করে এগুলো কত আছে ভাই এই লালিটা আপনার 20 দিন আগে আমরা বিক্রি করতাম আপনার 140-150 বর্তমানে কত ভাই বর্তমানে রেট হইছে আপনার 90-100 না ঠিক আছে বুঝতে পারছি দাম একটু কমছে মরিচের যারা মরিচের ব্যবসা করতে চান বা মরিচ কিছু কিনে রাখতে চান তো রাখতে পারেন ভাই মরিচ কি সামনের দাম বাড়বো না কমবো একটু জানাবেন আমাদেরকে আপাতত আপনার আগামী সিজন নতুন সিজন না হওয়ার আশা পর্যন্ত আর কমার সম্ভাবনা নাই তবে বাড়তে পারে তো যারা মরিচ নিয়ে ব্যবসা করেন অবশ্যই এখন ইচ্ছা করলে আপনারা কিছু কিছু মরিচ কিনে রাখতে পারেন সব আইটেমে কারণ মরিচের দাম সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে হঠাৎ করে মরিচের বাজার কমছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ তুহিন ভাই আপনার আজকে আমাদেরকে মোহাম্মদ তুহিন ভাই অনেক সহযোগিতা করছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ